একজন ভাই প্রশ্ন করেছেন মদের বারে চাকরি করা যাবে কিনা, যে মনে রাখতে হবে হারাম যে সমস্ত মুআমালাতগুলো রয়েছে, যে সমস্ত জায়গার মধ্যে হারাম কার্যাদি পরিচালিত হয় অথবা হারামের আলোচনা হয়, হারামের সহযোগিতা হয়, হারাম পান করে, হারামের সাথে সংশ্লিষ্ট যে কোনো জায়গায় কাজ করা হারাম, তাহলে মদের বারে চাকরি করা অবশ্যই হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 19 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল ইসলামু রিজসুম মিন আমরি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমাদের জন্য মদ, জুয়া এবং অন্যান্য ভাগ্য নির্ধারক এই সমস্ত বিষয়গুলোকে হারাম করা হয়েছে, এগুলো জায়েজ নেই, এগুলো হচ্ছে শয়তানের কাজ, আর তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে হাদিসটি সুনানে আবু দাউদের 3674 এবং ইবনে মাজার 3380 নম্বর হাদিস হিসেবে হাদিসটি উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিহা ওয়া বাইহা ওয়া মুবতাহা। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলেছেন যে আল্লাহ তাআলা লানত করেন, আল্লাহ তাআলার অভিসম্পাত অবতীর্ণ হয় মদের উপরে, মদ যে পান করে, যে পান করা, যে বিক্রি করে, যে কিনে, যে বহন করে এবং যার কাছে নিয়ে যায় এবং যে তৈরি করে, সকলের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। তাহলে বোঝা গেল এটি হচ্ছে হারাম। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আমরা স্পষ্ট হই যে মদের বারে চাকরি করা যাবে না, কারণ আপনি সেখানে অসৎ কাজে, হারাম কাজে মানুষদেরকে সহযোগিতা করছেন, এটি কোনো মুমিনের জন্য উচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলেছেন, মুমিনদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিন তো তারাই যারা জুরকে প্রত্যক্ষ করে না, জুরের কাছে যায় না। জুরের ব্যাখ্যায় ওলামা ইকরাম বলেছেন, কুল্লুল মুনকারাত, প্রত্যেক নিষিদ্ধ কাজ, শরিয়া যে সমস্ত কাজগুলোকে বারণ করেছে এবং করতে নিষেধ করেছে এমন প্রত্যেক কাজ হচ্ছে মুনকার। তাহলে মুমিনরা কখনো সেই কাজে যেতে পারে না, সেই কাজ করতে পারে না, এবং মদের বারে চাকরি করার মাধ্যমে যে উপার্জন হচ্ছে সেই উপার্জন হারাম। মনে রাখতে হবে হারাম উপার্জন বক্ষণ করার মাধ্যমে যে দেহের গঠন হয়, যে দেহ বৃদ্ধি পাচ্ছে, সেটি জাহান্নামের জন্য উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমাদেরকে মনে রাখতে হবে, তা আবনু আলাল বিল্লি ওত্তা কো, তোমরা সৎ কাজে এবং আল্লাহ ভীরুর প্রতি মানুষদেরকে কী করো, সহযোগিতা করো, পরস্পরে সহযোগিতা করো। অসৎ কাজে ওলা তা আবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং অসৎ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। কাজে আপনি মদের বারে চাকরি করছেন মানে আপনি অসৎ কাজে সহযোগিতা করছেন, এটি করা যাবে না, এটি হারাম, এটি জায়েজ নেই। এই জন্য যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত রয়েছেন মনে রাখবেন, আপনি মুসলিম হিসাবে আপনার উচিত হচ্ছে যে সমস্ত জায়গার মধ্যে কাজ করা হালাল, সেই সমস্ত জায়গার মধ্যে কাজ করা এবং সেই জায়গার মধ্যে কাজ বেছে নেওয়া, যদিও আপনার উপার্জন কম হবে, আপনার জন্য চলতে কষ্ট হবে, এই কষ্টের মধ্যেই শান্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এর মধ্যেই বরকত দিবেন এবং এর মধ্যেই আপনাকে শান্তি দিবেন, আপনার আত্মার শান্তি পাওয়া যাবে, আপনি প্রশান্ত থাকবেন। এই জন্য আমরা সব সময় হালাল পন্থা অবলম্বন করার চেষ্টা করব এবং হালাল পথ অবলম্বন করার চেষ্টা করব, হালাল পথে উপার্জন করার চেষ্টা করব এবং হালাল পথে টিকে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল পথে টিকে থাকার তৌফিক দান করুন এবং হালাল পথে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।